মেলা স্বাভাবিক সময় থেকে একটু পিছিয়ে এবার শুরু হতে চলেছে উদয়পুরে বইমেলা। বইমেলাকে কেন্দ্র করে যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন। বইমেলার কখন থেকে উদ্বোধন হবে, কখন উদ্বোধন হবে, কটি স্টল থাকবে, প্রত্যেকটা বিষয়ে আজকে জানানো হয়েছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক বিপ্লব কুমার ঘোষ। তিনি আজকে জানিয়েছেন পুরো বিষয়টি। রাজ্য সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় এই বইমেলা শুরু হতে চলেছে আগামীকাল থেকে। উদয়পুরে আনুষ্ঠানিকভাবে শুরু হতে চলেছে বইমেলা গোমতী জেলা ভিত্তিক। শনিবার বিকেলে বইমেলার যাবতীয় খোঁজ খবর নেন উদয়পুরের কেবিআই ময়দানে থাকা জেলার অতিরিক্ত জেলাশাসক, মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক থেকে শুরু করে আরো একাধিক বিশিষ্টরা, পৌরপিতা সেখানে উপস্থিত ছিলেন, দপ্তরের আধিকারিকরা সেখানে ছিলেন। আগামীকাল রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর হাত ধরে উদয়পুরে বইমেলা উদ্বোধন হতে চলেছে এবং বইমেলার প্রস্তুতিটা ঠিক কিরকম রয়েছে, গোটা উদয়পুর শহরের মানুষ সেখানে আসবেন, বই কিনবেন, বই প্রকাশকদের সমাগম ঘটবে, তাই বইমেলা প্রাঙ্গণকে সম্পূর্ণরূপে সাজিয়ে তোলার একটা তোড়জোড় ইতিমধ্যেই লক্ষ্য করা যাচ্ছে গোমতী জেলাভিত্তিক বইমেলাতে। বইমেলা যেরকম ভাবে রাজ্যে সংগঠিত হয়েছিল, 40তম আগরতলা বইমেলা যেটা সাম্প্রতিককালে সম্পন্ন হয়েছে এবং তখনই যেন রাজ্যের সরকার থেকে ঘোষণা দেওয়া হয়েছিল এবার প্রত্যেকটা জেলাভিত্তিক বইমেলার আয়োজন করা হবে, সেই আয়োজন শুরু হতে চলেছে আগামীকাল গোমতী জেলাভিত্তিক উদয়পুরে বইমেলা। বইমেলাকে কেন্দ্র করে যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে খতিয়ে রেখেছেন বিধায়ক এবং সেক্ষেত্রে কি বক্তব্য রয়েছে শুনব একবার। বিশেষ নজরে আছে বইমেলা সেক্টর, আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী দর্শন করবে, এখন আমরা প্রস্তুতি করব সমাপন, শুধু দপ্তরে রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন হবে, কালকে ওপেন হবে, আসবে সব দেখবে, বই পারচেস করবে। ধন্যবাদ। আপনার শুনলেন বিধায়ক বিপ্লব কুমার ঘোষের বক্তব্য। তবে এই বইমেলা নিয়ে জেনে নেবো আরেকটু বিস্তারিতভাবে আমাদের প্রতিনিধির কাছ থেকে। প্রসেনজিৎ দে রয়েছেন আমাদের প্রতিনিধি। প্রসেনজিৎ, বইমেলা শুরু হতে চলেছে আগামীকাল থেকে। স্বাভাবিকভাবেই আমরা দেখেছি যে শীতকালে বইমেলা হয়, তবে এবার একটু গরমের মধ্যেই বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে উদয়পুরে। কি বলবেন, কিরকম প্রস্তুতির ছবি দেখছো, কখন উদ্বোধন হবে, কি আপডেট রয়েছে? দেখো সুপ্রতি, রাজ্য সরকারের একান্তিক প্রচেষ্টায় আগামীকাল অর্থাৎ রবিবার থেকে উদয়পুর কেবিআই মাঠে শুরু হতে যাচ্ছে গোমতী জেলাভিত্তিক বইমেলা। সেই বইমেলায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন রাজ্যের ক্রীড়া দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এছাড়াও উপস্থিত থাকবেন রাজ্যের কৃষি পর্যটন ও পরিবহন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিপ্লব কুমার ঘোষ সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা এই বইমেলাতে উপস্থিত থাকবেন। একদমই প্রশ্নজিতা, সেক্ষেত্রে বইমেলার প্রস্তুতিটা কিরকম দেখছো, কতগুলো স্টল বসেছে, সেখানে কি ছবি ধরা পড়ছে? হ্যাঁ, সেখানে বিভিন্ন জায়গা থেকে বই পুস্তকরা এসে সেখানে স্টল সাজিয়ে বসে, আর যেহেতু গোমতী জেলার টেবে মাঠে হচ্ছে, মাঠটা অনেকটা বড়, তো মেলাটা অনেকটা এবার অনেকটাই বড় হতে যাচ্ছে, সবকিছু মিলিয়ে একেবারে সেজে উঠছে উদয়পুর কেবিআই ময়দান। আর সেক্ষেত্রে প্রসেনজিৎ, আমরা যেরকম আগরতলা বইমেলায় দেখেছি যে প্রত্যেক দিন ছিল বেশ কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান, কবি সম্মেলন, সেরকম কি উদয়পুরের ক্ষেত্রেও থাকছে? হ্যাঁ, উদয়পুরের ক্ষেত্রে বিভিন্ন অনুষ্ঠান হবে, যেমন আজ চিত্রাঙ্কন অনুষ্ঠান হচ্ছে এখানে উদয়পুর যে কেবিআই মাঠ রয়েছে সেখানে বিভিন্ন ভাবে সাজিয়ে তোলা হচ্ছে চিত্রাঙ্কনের মাধ্যমে। কতদিন ব্যাপী চলবে এই বইমেলা? দেখো সুপ্রীতি, এই মেলাটি 5 দিন ব্যাপী চলবে উদয়পুর কেবিআই মাঠে। সেই মেলাতে বিভিন্ন জায়গা থেকে যেহেতু বইপ্রেমীরা সেখানে ভিড় জমাবে এমনটাই আশা করছে যারা উদ্যোক্তারা রয়েছে, তারা সকলে। একদমই একদমই, অর্থাৎ অনেকদিন পর উদয়পুরের কেবিআর ময়দান যেটা একটা মিলন মেলায় পরিণত হতে যাচ্ছে, কি বলবে? এটা একেবারে বলা চলে, কারণ দেখো আমরা 2 বছর পিছিয়ে পড়লে 2 বছর একেবারে মানুষ কিন্তু একটা একেবারে ঘরবন্দি অবস্থায় ছিল, তো এবছর যেহেতু করোনার কোন প্রাদুর্ভাব নেই অর্থাৎ স্বাভাবিক রয়েছে, তাই মানুষ একটু একটু আনন্দ উপভোগ করতে চায়, তাই এই নববর্ষের যেহেতু প্রথমেই বইমেলাটা শুরু হতে যাচ্ছে তাই বিভিন্ন মানুষের ভিড় জমবে এই ময়দানে এই বইমেলাতে। একদমই, ধন্যবাদ প্রশ্নজিৎ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। আগামীকাল থেকে শুরু হতে চলেছে উদয়পুরে 5 দিন ব্যাপী বইমেলা। বইমেলাকে কেন্দ্র করে মানুষের ভিড় হবে এবং সেক্ষেত্রে মানুষ একটা প্রাণ খুলে আনন্দে মেতে উঠতে পারবে এই বইমেলাকে ঘিরে, তেমনটাই মত রয়েছে যারা উদ্যোক্তারা রয়েছেন তাদের সকলেই। আচ্ছা, বিরতি নিচ্ছে, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।